কি বলতো, এত ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ঘর বাড়ি ছেড়ে চলে যায়। কি করছিস? আরে দা প্যান্টটা পরে নিয়ে, দা প্যান্ট পরে নিয়ে, দুষ্টু বেবি, সব সময় পাপার সঙ্গে দুষ্টুমি। ও লেগে যাও, বল কিছু বলে দাও, ওরম করতে নেই, বলো বলো কিছু বলে দাও, ঠিক করে বল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে কটা বাজে? 10:05, এখন থেকে ব্লগটা স্টার্ট করছে। 10:05, ও পাপা যখন অফিসে বেরিয়ে যায় বা বেরোচ্ছে তখনই ব্লগটা শুরু করা হয়, বেশিরভাগ ও চলে গেলে তারপরে শুরু করি। তো আর তোজসোনা ওই যে বাইরে খেলা করছে, তোজসোনা তো আর 2 দিন পর থেকে স্কুল, আজকে 13 তারিখ হয়ে গেল, আর 2 দিন ছুটি, তারপরে 16 তারিখ থেকে স্কুল শুরু হবে, একটু ভালো হবে। এত কথা শুনবে না, বদমাইশ সবসময় বদমাইশি করেই যাবে। তো কালকে না, আর 2 দিন, আর 2 দিন ছুটি খেয়ে নাও, তারপর থেকে স্কুল। আর বাড়াচ্ছে না, ঠান্ডাটা কম আছে। তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এদিকে এই যে তোজসোনা, ওর পাপা রেডি হচ্ছে, আর তোজো এসে পাপার পিছনে লাগবে, পাপাও যেমন তোজো যেমন, দুটোই হয়েছে। দেখো দুষ্টুটা কি করছে, দেখো গরু হয়ে থাকবা, তাহলে কটা গরু কিনে দিই, গরু চুরি বেড়াও, পড়াশোনা করতাম না তাহলে হবে। তুমি কি কুড়া বলা হবা? কুড়াটা নিয়ে যাবো, কুড়া ফেলে যা, যাবি তাহলে বলছিস? স্কুলে যাবো না, কথা শুনবি না, দুষ্টুমি করবি স্কুলে না। স্কুল জানিস কতদিন ছুটি খেয়েছিস, এখনো 2 দিন ছুটি খাবি, তারপরে স্কুল। বাবা রে বাবা, কি ওটা বল নাকি? বাহ ভালোই তো, ইয়ে করতে পারছিস তো, যা ব্যালেন্স করতে পারছিস ভালোই করো তো, দেখি ব্যালেন্স করো তো কতবার পারো। 1, 2, ওরম করলে হবে না, 3, 4, 5, 6, 7, এই পড়ে গেল, পড়ে গেল, আরে তুমি হাত দিচ্ছ কেন? 1, 2, আস্তে আস্তে কর, নাই পড়ে যাবে, 3, 4, পড়ে গেল, পড়ে গেল, 5, 6, পড়ে যাবে, দেখ কত উপরে তুললি, 7, 8, ইচ্ছা করে ফেলে দিল। আজকে কি কি রান্না করেছি দেখো, এই যে মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, এখানে আছে খয়রা মাছের ঝাল, এটা তোজসোনার বাঁধাকপির তরকারি, এটা আমার চাউমিন, আর এটা তোজসোনা, আর এটা এক্সট্রা হয়েছে এই কারণে, ওর পাপা তো সকালবেলা বললো চাউমিন খাবো, সেই কারণে করেছিলাম, দিয়ে তারপর বলছে খাবো না, খয়রা মাছের ঝাল দিয়ে গোটা ভাত খেয়ে যাই, তো সেই কারণে ওইটা এক্সট্রা থাকছে, সন্ধ্যাবেলা খেয়ে নেবো। কার্পেট পরে তুলবো যখন ঘর দিয়ে কামরা এখানে পিছিয়ে। মুছে নেবো বিছানা তো আগেই তুলে নিয়েছি, তো চলো কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাবো।
দেখো দুষ্টুটা কি করছে, দেখো বলছে মামা আমি শানের ওপর মেট্রো চালাচ্ছি, একটু দেখাও তো ঠান্ডা লাগছে না বাবু, হাত তুই দিয়ে দে, দেখেছিস শানের মধ্যে ওই ঘরটা ঝেটবো, বলছে আগে তুমি আগে আবার দেখিয়ে দাও তারপরে তুমি ওই ঘর ঝেটবো। মেট্রো চালিয়ে চালিয়ে আর হচ্ছে না, এই যে মাম্মা আমার একটু ভিডিও করো, আমি মুছছি ঘর, মুছছি আমার একটু ভিডিও করো, কাজ করতে খুব ভালোবাসে ছেলেটা, চলো এই ফ্যান চালিয়ে শুকাতে হবে, প্রচন্ড একদম ইয়ে হয়ে রয়েছে, শুকাবে না ফ্যান না চালালে। তো স্নান ধান হয়ে গেছে, এখন তোমার বাজে 1:15, পুজোও করে নিয়েছে, তোজসোনা এই যে এখানে খেলা করছে, ব্লগ নিয়ে সারাদিনও খেলা করতে থাকে, আর কি বলতো এত ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ঘর বাড়ি ছেড়ে চলে যায়, এত অশান্তি ভালো লাগে বলো, এত ঝামেলা, কি বলতো কি হয়েছে, নেটওয়ার্কই থাকে না, কোথাও যে ফোন করবো, আমার দুটো সিম, একটা জিও সিম একটা এয়ারটেলের সিম, জিওর সিমে নেটওয়ার্ক পাচ্ছিল না বলে এয়ারটেলে আমি হচ্ছে, জিওতে তোমার ইয়ে শেষ হয়ে গেছিলো, রিচার্জ শেষ হয়ে গেছিলো, দিয়ে তারপরে আবার এয়ারটেলে মেরেছি, মানে যেহেতু নেট ফেট চলে ওতে তো সেই অনুযায়ী 2 মাসের প্যাক একবারে মেরে রাখা হয়, তো কদিন আগে এক্সপায়ার হয়ে গেছে ওটা, দিয়ে তারপরে এয়ারটেলে মেরেছি, জিওতে তো ছিলই না নেটওয়ার্ক, এয়ারটেলে 2-3 দিন ঠিকঠাক কথা হলো, তারপর থেকে আর কথাই হচ্ছে না, কি রাগ যে ধরে যায়, মার সাথে আগে কত কথা বলতাম, সেরকম তো কোথাও ফোন করার অতটা টাইম হয় না, কিন্তু কারোর কাছে না করলেও রোজ প্রত্যেক দিন মার কাছে করবো, আর কারোর কাছে না করি না করি, বোন যেমন দিদির সাথে কথা হয় বোনের সাথে হয়, তবে বোনের সাথে বেশি কথা হয়, দিদিও ব্যস্ত থাকে আমি ওদিকে ব্যস্ত থাকি, আর বোন ডিউটি থেকে যখন আসে আর ডিউটিতে যখন যায় তখনই ফোন করে, ও সেই কারণে ওর সাথে মোটামুটি কথা হয়, এবার ওর সাথে কারোর সাথে কথা হচ্ছে না, কারোর সাথে না, তাছাড়াও এও ফোন করতে থাকে, আজকে যেমন সোনা ফোন করেছিল, এও ফোন করতেই থাকে, জানো না তো কথাই হয় না ঠিক করে, কি রাগ যে ওঠে না কি বলবো, মানে একটু এই যে ঘরের মধ্যে ধরো এখানে শুয়ে শুয়ে একটু কথা বললাম, আগে যেমন মার সাথে কথা বললে 1-1 দিন সময় হতো না, যখন তোজোকে ঘুম পাড়াতাম শুয়ে পড়তো, দিয়ে ঘুমিয়ে ঘুমিয়েও মানে ঘুমিয়ে ঘুমিয়ে বলছি বিছানায় শুয়ে শুয়েও কথা বলে নিতাম মার সাথে, এখন সেসবের কোনো উপায় না, শীতকালের মধ্যে শুধু ব্যালকনিতে গেলে একটু কথা হয়, তাছাড়া কোনো জায়গায় না এই ঘরে নেটওয়ার্ক থাকে না মধ্যের ঘরে না ওই ঘরে, ওই ঘরে তো বিলকুলই থাকে না, মানে ফোন করলে হ্যালোটা যে শোনা যাবে হ্যালোটা পর্যন্ত শোনা যায় না, কি রাগ যে ওঠে না কি বলবো, সত্যি কথা বলতে কেন এরকম হয় জানি না, আর 5G নেটওয়ার্ক বসেছে বলে 4G ঠিকঠাক পাচ্ছে না, না কি জন্যে, ও বলছে যে শীতকাল না ওই জন্য দরজা জানলা সব বন্ধ থাকে না, চারিদিকে বন্ধ, ধরো কোথা দিয়ে হাওয়াও ঢোকে না, সেই কারণে হতে পারে, আমি বলছি হ্যাঁ সেটাও হতে পারে, কেননা গরমকালে কোনো প্রবলেম হয় না কথা হয়, কিন্তু এই শীতকাল পরেই মানে এই দেখছি 1-1.5 মাস থেকে, 1-1.5 মাসও ঠিক না মানে 20-25 দিন মনে হয় হবে কি, 1 মাসের প্রায় কাছাকাছি ওরকম হচ্ছে, শীতকাল পরেই দেখছি এরকম হচ্ছে, কেন আমি জানি না সত্যি কথা বলতে, যদি তোমরা কেউ জেনে থাকো কেন এরকম হতে পারে একটু বলো তো কমেন্ট করে, আমার সত্যি ভালো লাগছে না, আমার সঙ্গে ঠিকঠাক কথা হচ্ছে না, ওই যখনই কথা বলতে আর শীতকালের মধ্যে বলো সেই ব্যালকনিতে সেই হাওয়া চলে যা ঠান্ডার মধ্যে সেই কথা বলতে গেলে ব্যালকনিতে, আর ব্যালকনিতে গেলে তো যদি ঘরে থাকে ঘরের মধ্যে এটা ওটা হারকাত করতে থাকবে, ও সামনে থাকলে ঠিক আছে, ওই জন্য যখন আমি কথা বলি ওকে ডাকি, বলি যে তো যে ব্যালকনিতে আই, ও আবার আসতে চায় না, বলবে মামা তুমি কথা বলো আমি ঘরে আছি, এটা ওটা ধরো ঠান্ডানি করে জানো তো, সেই কারণে এই হচ্ছে ঝামেলা, দিদি বোনের সঙ্গে কথা বললে তা ওদেরকে বলি যে হোয়াটসঅ্যাপে কল কর, আমি নেটটা অন কর, নেট নেট আবার নেটটা খোলে, আবার ঘরে ওয়াইফাই আছে তো এয়ারটেলে নেটও খোলে না, ওই ওয়াইফাই চালাই কি করবো, জিওতে যেমন নেট খুলতো কথা না হলেও ঠিকঠাক কিন্তু নেটটা খুলতো, আর এয়ারটেলে নেটও খুলছে না কথাও হচ্ছে না কিচ্ছু হচ্ছে না, তো ওয়াইফাই আছে নেট তো চালিয়ে নিই অসুবিধা হয় না, কিন্তু ওই যে কথাই হচ্ছে না বোনের সাথে দিদির সাথে, তো হোয়াটসঅ্যাপে কথা হয়ে যায় ভয়েস কল করে নিই, আর মার সাথে আর কি করে করবো, মা তো আর পারবে না ওই সব, এই সমস্যার কবে সমাধান হবে,
আদেও হবে কিনা, ওই জন্য মনে হয় যেন এক এক সময় চলে যাই, চলো ওই ঘর বাড়ি ছেড়ে চলে যাই, নেটওয়ার্ক মেটওয়ার্ক না থাকলে রাগ ধরে না। তারপরে ও অফিস থেকে আসবে, ধরো ফোন করছে, বা সব সময় যদি নেট চালিয়ে দেখবে ডাটা অন করে রাখলে ফোনে চার্জও শেষ হয়, আর আমি ভিডিও করি সবসময় ডাটা অন করে রাখলে চার্জও খেয়ে নেয়, ওই জন্য আমি ডাটা অন করে রাখি না। ও সেই অফিস থেকে ফোন করছে, কিছু দরকার অদরকারে এই ফ্লিপকার্ট থেকে এটা ওটা মাঙানোই হয়, এটা ওটা দরকারে ফোন করছে, ফোন লাগবে না। তো চলো, অনেক বেশি বক বক হয়ে গেল, ওই দেখো ফ্রিজ খুলে হারকাত করছে, চলো এবার খেয়ে নিই। কি করছিলি ফ্রিজ খুলে তুই? হ্যাঁ, তোর এমনি না গলায় ব্যথা বলছিলি, আমার ঠান্ডা লেগে রয়েছে, তুই ফ্রিজ খুলেছিলি কেন? আমি যাই ওদিকে একটু কথা বলতে গিয়েছি, উনি ফ্রিজ খুলে বসে আছে কেন? ব্যালকনিতে আমি কথা বলবো বলবো, আয় আমার সাথে, বলবে না মামা তুমি কথা বলো আমি এখানে আছি, দি ঘরের মধ্যে এটা ওটা ধরে টানাটানি করবে। স্নান করে ওরে কান্না, মামা আমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলছে। তো এখানে দেখো ভাত বেড়ে নিয়েছে, এটা আমার ভাত, ডাল বাঁধাকপির তরকারি, এখানে তিনটে পাঁপড় ভেজেছি, তো জোশনারও তাই, আর এখন মাছ নিলাম না, রাত্রিবেলাতে খাবো। হ্যাঁ শোনা, মাছ মাম্মা ওই জায়গাটায়, আর ওই মাছে খুব কাঁটাও থাকে, কাঁটা বাঁচাও যায় না, তো জোর সে খেতেও চায় না, অনেক কাঁটা থাকে ওই মাছ। কোথায় বসবি? ওর ওপরে বসা যাবে না বাবা, আচ্ছা ওইখানে বসবি, ঠিক আছে চলো চলো, ঠিক আছে নিয়ে আসছি, চলো চলো বেবি, চলো বেবি কাজ ইধার খানা হ্যায়, কেন বলো তো, তোমরা কি বুঝতে পেরেছো? এই যে দেখো এখানে রেখেছে, ওই জন্য কালকে রাত্রিবেলা আমি ওকে খাইয়ে দিয়েছি, গলায় ব্যথা বলে ঢোক গিলতে পারছে না, বলছে মামা আজকেও তুমি খাই দাও, মামা আমার একা খেতে ভাল লাগে না, ঠিক আছে আমি খাই দেবো, চল। কেন এক্সাইটেড কেন? এখানে ক্যামেরা গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে তোজোটা দেখো সেই পায়ের কাছে রাখবে, যা কিছু পাবে সব পায়ের কাছে রাখবে, তোর মেট্রো ট্রেনের আর জায়গা পাস না নাকি? এখন দেখো 6:35 বেজে গেছে, ঘুম থেকে উঠেছি কটায়, 6:10 উঠেছি, উঠে নিয়ে মুখ টুক ধুয়ে তোজোকে জামা টামা সোয়েটার টোয়েটার পরিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়েছি, এবারে দেখি তোজো সোনাকে দুধ দিয়ে বনবিটা দিয়ে খাইয়ে দেবো, আর আমি কটা মুড়ি মাখাবো, আর একটুখানি চাও করবো, কারণ তোজোর পাপা সে দেরি করে আসে 9টার সময়, হচ্ছে সেই আস্তে আস্তে 8:45-9 বেজে যায়, এক একদিন চা খাওয়া হয়, তাছাড়া আর খাওয়া হয় না, একবারে খেয়েই নেওয়া হয় ভাত, তো সেই কারণে দেখি একটুখানি চা করবো, হালকা হালকা কাশি হচ্ছে, আমার চুলটা ভিজে ছিল, তো সেই কারণে একটুখানি রচা করবো, রচা খাওয়া হয় না কিন্তু এই শীতকাল পরে একটু খাওয়া হয়, বেশ ভালোই লাগে রচা, আগে তো খেতামই না, সবসময় দুধ চা খেতাম, কিন্তু এখন মধ্যে মধ্যে খাওয়া হয়, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। রচায় একটু চিনিটা বেশি লাগে, দুধ চায় যা চিনি লাগে, রচায় তার ডবল চিনি লাগে। তো চলো দেখি, দুধ টুধ খাইয়ে দিই, দিয়ে তারপরে ওকে নিয়ে আবার পড়াতেও বসবো, অনেক বেজেও গেছে, তো চলো সাথে থাকো। ও বাবা চা করবো বলছি, এই দেখো সেই চাউমিনটা আছে, এখন আর খাচ্ছি না চাউমিনটা, থাক। এ শোনো, তোর সে লাড্ডু আছে বাবা, বের করে রাখবো, বের করা থাক, পরে খাবি, ঠিক আছে এখন দুধ খেয়ে নে, তারপরে একটুখানি পরে 1 ঘন্টা পরে।
খাওয়া হবে না, কারণ কালকে শনিবার, চাউমিনটাই খেয়ে নিই গরম করে, কেননা নষ্ট করে লাভ নেই, জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে। কালকে শনিবার, শনিবারে আমরা নিরামিষ খাই, ওই জন্য চাউমিন তো কালকে খেতে পারবো না, ডিম দেওয়া আছে, তো সেই কারণে ডিম পেঁয়াজ সবই দেওয়া আছে, তো চলো ওটাই গরম করে খেয়ে নিই, যেটুকু আছে হয়ে যাবে, সন্ধ্যেবেলা তো অত খিদে পায় না, একটু আছে অসুবিধা নেই, গরম করে নেবো, হয়ে যাবে। আর এই যে এই জিনিসগুলো শেষ হয়ে গেছিল, কিষানের জ্যাম, এই বড়টাই নিয়ে আসছে, অনেকদিন হয়ে যায়, তোদের তো স্কুলে অ্যালাউ নেই, তাও আমি কি করি মধ্যে মধ্যে দিয়ে দিই জ্যাম দিয়ে, কি করবো, বাচ্চা মানুষ খেতেও তো চাই, ব্রেডের সাথে জ্যাম দিয়ে দিয়ে দিই, এ অ্যালাউ নেই, সে অ্যালাউ নেই, ছেলে পেলে মানুষ খাবে কি বলতো, রোজ রোজ সকালবেলা উঠে পরোটা রুটি লুচি এইসব বানাতে তো টাইম লাগে বলো, চাউমিন ম্যাগি পাস্তা কিচ্ছু অ্যালাউ নেই, এইসব স্কুল আমি বুঝে পারি না, এখানে নাকি, এখানে নাকি কোনো স্কুলেই অ্যালাউ নেই, সব বলছিল নিচের ওই মকান মালিক, মানে ওই ভাবিও বলছিল, ওই মকান মালিকের বউ আর কি, ওই ভাবিও বলছিল। আর এই যে ইন্দুলেখা তেল, আমি ইন্দুলেখা তেলই ইউজ করি, আর তোজোসনার এই যে জনসনের বেবি ওয়াশ, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর ভিডিওর ভিউজ দিনকে দিন কম হয়ে যাচ্ছে, কেন জানি না, তোমাদের কাছে নোটিফিকেশন মনে হয় যাচ্ছে না, তো সেই কারণে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, ক্লিক করে অল করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, বলে দাও আচ্ছা পাপা যখন আসবে তখনই তো গুড নাইট হবে, তার আগে হবে না, গুড নাইট।